বনের ভিতর একটি গাছের উপরে একটি টুনটুনি পাখি বাসা বেঁধে থাকত। এই টুনটুনি পাখিটি ছিল অনেক বেশি গরিব। গরিব হওয়া সত্ত্বেও এই টুনটুনি পাখিটি ছিল অনেক বেশি সৎ আর উপকারী। এই টুনটুনি পাখিটি অন্যের উপকার করত। এই টুনটুনি পাখিটি সকালবেলা জঙ্গলে যেত কাঠ কাটার জন্য, আর সারাদিন কাঠ কেটে সে দুপুরে বাড়িতে ফিরে আসত আর কাঠ বাজারে বিক্রি করত। সে কাঠ বাজারে বিক্রি করে যেত টাকা পেত, সেই টাকা দিয়ে সে তার সংসার কোনোভাবে চালিয়ে নিত। এইভাবে আর কতদিন আমি জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করব? শরীরটা লাহে লাহে দুর্বল হয়ে যাচ্ছে। এইভাবে যদি আমি জঙ্গল থেকে প্রতিদিন কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করি, তবু আমি বেশি টাকাই পাই না। দিন এনে দিন খাই আমি, সেরকম টাকা আমার হাতেই থাকে না যে বাজার থেকে কোনো কিছু কিনে খাবো। আমার হাতে টাকাই থাকে না। বাজারের অনেক রকম বস্তু কিনতে আমার মন যায়, কিন্তু টাকা নাই বলে আমি কিনতেও পারি না। আর জঙ্গল থেকে আমাকে প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করতে হয়, আর এটা হলো আমার প্রতিনিয়ত করা কাম। এখন যে কি করি, এইভাবে আর কতদিন কাটবে? জঙ্গল থেকে কাঠ কাটতে কাটতে আমার জীবনটাই শেষ হয়ে গেল। এখন আর যে কি করি, অন্য কোনো কাজ পেলে সেই কাজই করতাম। আমার আর এখন জঙ্গল থেকে কাঠ কাটতে মনে যায় না। কি যে করি, আমার বাজারের আইসক্রিম খেতে খুবই মন যায়, কিন্তু টাকা না থাকার কারণে আমি আইসক্রিম কিনে খেতে পারি না। পরের দিন সকাল হতে না হতেই টুনটুনি তার কাঠ বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। টুনটুনি কাঠ বিক্রি করার পরে বলল, আরে ওই তো সেই আইসক্রিমের দোকানদারটা সকাল সকাল আইসক্রিম বিক্রি করার জন্য চলে এসেছে। আজকে একটু বেশি টাকার কাঠ বিক্রি করতে পেরেছি। যাই তো, আইসক্রিম কত করে? যদি কম দাম হয় তাহলে একটি আইসক্রিম কিনে খাবো। এরপর টুনটুনি আইসক্রিমের দোকানের কাছে গেল। আইসক্রিমের দোকানদার টুনটুনিকে দেখে বলল, এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? কিরকম আইসক্রিম খাবেন সেটা বলুন, এখনই দিয়ে দিচ্ছি আইসক্রিম। না, মানে বলছিলাম, একটি আইসক্রিমের দাম কত? একটি আইসক্রিমের দাম 20 টাকা। একটি আইসক্রিমের দাম 20 টাকা, কিন্তু আমার কাছে রয়েছে মাত্র 10 টাকা। তবু আরও বাড়ির জন্য খাবার কিনে নিয়ে যেতে হবে। থাক না হয়, আমার আজকে আর আইসক্রিম কিনে খাওয়া হবে না। আমি এখন বাড়িতে চলে যাই, ভালো থেকো। পরের দিন সকালে টুনটুনি প্রতিদিনের মতনই জঙ্গলে যাচ্ছিল কাঠ কাটার জন্য। কিন্তু সেদিন সে জঙ্গলে যাওয়ার সময় মাটিতে কিছু একটি দেখতে পায়। মাটিতে নেমে দেখে 500 টাকা। 500 টাকা দেখে টুনটুনি বলল, এখানে তো দেখি 500 টাকা পরে রয়েছে, মনে হয় কারো টাকা পরে গিয়েছে। তাকে তো ফিরিয়ে দিতেই হবে, তার অনেক কষ্ট করে জমানো টাকা। আমি বুঝি টাকা জমানো কতটা কষ্ট, ফিরিয়ে দিব আমি। টুনটুনি যার টাকা তাকে ফিরিয়ে দেওয়ার জন্য জঙ্গলের আশেপাশে খুঁজতে লাগলো। অবশেষে খুঁজতে খুঁজতে সে জঙ্গলের এক জায়গায় একটি কোকিলকে দেখতে পায়। কোকিলকে দেখে সে বলল, এই যে কোকিল, তুমি এইভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি টাকা হারিয়েছে? যদি টাকা হারিয়ে থাকে তাহলে বলো, আমি জঙ্গলে এই মাত্র 500 টাকা পেয়েছি। টুনটুনি, আমার সত্যি সত্যি 500 টাকা হারিয়ে গিয়েছে। তুই 500 টাকা পেয়েছিস, তাহলে আমাকে ফিরিয়ে দিয়ে দেখিনি 500 টাকা। এই যে নেও তোমার 500 টাকা। আমি অনেক বেশি খুশি যে তুমি কষ্ট করা জমানো 500 টাকা তোমাকে ফিরিয়ে দিতে পেরেছি। আমি এখন তাহলে যাই কোকিল, ভালো থেকো। দাঁড়াও টুনটুনি, আমি আসলে তোমার পরীক্ষা নিতেছিলাম। আমি কোনো সাধারণ কোকিল নই, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। বলো তুমি কি চাও আমার কাছে? কোকিল, তুমি যদি আমাকে কিছু দিতেই চাও তাহলে আইসক্রিম দিতে পারো, কেননা আমার আইসক্রিম খাওয়ার অনেক বেশি শখ। কিন্তু টাকা না থাকার কারণে আমি আইসক্রিম কিনে খেতে পারি না। তুমি যে অনেক বেশি সৎ তার প্রমাণ আমি তোমার প্রত্যেকটি কথাই কথাই পাচ্ছি। তুমি অনেক বেশি সৎ, তোমাকে আমি উপহার দিচ্ছি একটি আইসক্রিম গাছ। এই আইসক্রিম গাছটি নিয়ে যাও। তুমি এই আইসক্রিম গাছটি নিয়ে তুমি তোমার বাড়ির পিছনে পুঁতে দিবে। পরের দিন তুমি তোমার বাড়ির পিছনে একটি আইসক্রিম গাছ দেখতে পারবে, খুব সুস্বাদু আইসক্রিম। এরপর টুনটুনি কোকিলের কাছ থেকে সেই ছোট্ট গাছটিকে নিয়ে তার বাড়িতে চলে যায় আর বলল,
কোকিলের কাছ থেকে তো গাছটিকে নিয়ে চলে এলাম, এটা আবার হয় নাকি আইসক্রিম গাছ হবে বলে কোকিলটি বলল। তো যাই হোক, বারের পিছনে গাছটিকে নিয়ে পোতে দিই, দেখাই যাক কালকে সকালে কি হয়, সত্যি সত্যি আইসক্রিম গাছ হয় নাকি। এরপর টুনটুনি সেই গাছটিকে নিয়ে তার বারের পিছনে পোতে দিল আর সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলো। পরের দিন সকালে, এই তো সকাল হয়ে গিয়েছে, এখন দেখি তো আইসক্রিম গাছটি সত্যি সত্যি হয়েছে কিনা, কোকিলের কথা মতো সেই ছোট্ট গাছটি অনেক বড় হয়ে যাবে, এখন দেখা যাক গাছটি বড় হয়েছে কিনা আর গাছটিতে আইসক্রিম সত্যি সত্যি ধরেছে কিনা, যে দেখি আইসক্রিম গাছটিকে। এরপর টুনটুনি তার বাড়ির পিছনে যে দেখলো যে সেখানে সত্যি সত্যি একটি আইসক্রিম গাছ হয়ে গিয়েছে, গাছটিকে দেখে তো টুনটুনি অনেক বেশি আনন্দ পায়। তার বাসায় সেখান থেকে কিছু আইসক্রিম নিয়ে সেটে সেটে আর কামড়ে কামড়ে খেয়ে শেষ করে দিতে লাগলো। তার অনেক আনন্দ হচ্ছিল আর জঙ্গলের অন্য পশু পাখিদেরকেও সে আইসক্রিম দেওয়ার কথা ভাবে। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি এই জঙ্গলের অন্য পশু পাখিদেরকেও আমার গাছ থেকে আইসক্রিম খাওয়ার জন্য দিব, কি যে আনন্দে হচ্ছে আমার, কোকিলটি সত্যি সত্যি আমাকে একটি আইসক্রিম গাছ দিয়েছে, কি যে আনন্দ হচ্ছে, কি সুস্বাদু আইসক্রিম, আজকে পেট ভরে আমি আইসক্রিমই খেলাম, আজকে সারাদিনে আর আমার কিছু খেতে হবে না মনে হয়, জঙ্গলের অন্য পশু পাখিদেরকে খাওয়ার জন্য আইসক্রিম দিব আর আমি বেচবো না, ফেরিতেই সকলকে আইসক্রিম খাওয়ার জন্য দিব, হা হা হা। এরপর থেকে টুনটুনি জঙ্গলের এক পাশে বসে একটি টেবিলের উপরে কিছু আইসক্রিম নিয়ে জঙ্গলের অন্য পশু পাখিদেরকে ফ্রিতে আইসক্রিম খাওয়াতো, ফলে বাজারে বিক্রি করা সেই কাকের আইসক্রিমের ব্যবসার অনেক ক্ষতি হতে লাগলো আর তার দোকানে একটি কাস্টমারও যায় না আইসক্রিম কেনার জন্য। এটা তো খুবই আচরিত কথা, আমার দোকানে একটিও কাস্টমার আসে না আইসক্রিম কেনার জন্য, কেউ কি আবার আইসক্রিম বিক্রি করা শুরু করলো নাকি এই জঙ্গলে, আমার জানা মতে তো এই জঙ্গলে কেউ আইসক্রিম বিক্রি করে না আমাকে ছাড়া, তাই তো আমি আইসক্রিমের দাম অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, পাশের জঙ্গল থেকে আবার কেউ এখানে আইসক্রিম বিক্রি করার জন্য আসে নাকি, আজকে আর আমি আইসক্রিম বিক্রি করার জন্য বাজারে যাব না, সারা জঙ্গল ঘুরে ঘুরে দেখব, কথা থেকে আসলেতে এই জঙ্গলের অন্য পশু পাখিরা আইসক্রিম কিনে খাই, দেখবই আজকে আমি। এরপরে সেই কাকটি সারা জঙ্গল ঘুরে ঘুরে দেখতে লাগলো আসলে কে আইসক্রিম বিক্রি করে, সে অবশেষে সেই টুনটুনিকে দেখতে পেল যে সে ফেরিতে আইসক্রিম দিয়ে দিচ্ছে, আর সেটা দেখে কাকটি বলল, তাহলে এই দুষ্ট টুনটুনি আমার ব্যবসার ক্ষতি করতেছে, কিছুদিন আগেই তো আমার কাছে গিয়েছিল আইসক্রিম খাওয়ার জন্য, কিন্তু টাকা না থাকার কারণে আইসক্রিম কিনে খেতে পারলো না আর ওখান থেকে চলে এলো, তাই আমার উপরে ওর এত রাগ যে আমার ব্যবসার ক্ষতি করতেছে, আমি তো ওকে শাস্তি দিয়েই সারবো, আগে জানতে হবে টুনটুনি কথা থেকে এই সমস্ত আইসক্রিম নিয়ে আসে যে জঙ্গলের অন্য পশু পাখিদেরকে ফ্রিতে আইসক্রিম খাওয়ার জন্য দিয়ে দিতেছে। এরপর কাকটি টুনির বাসায় আসে যে তার বাসায় আরও আইসক্রিম আছে কিনা, সে দেখতে দেখতে টুনির সেই জমিতে সেই আইসক্রিম গাছটিকে দেখতে পায়, আইসক্রিম গাছটিকে দেখে সেই কাকটি অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলল, আরে আমি এটা কি দেখতেছি, এটা আমার চোখের ভুল নয় তো, টুনির জমিতে তো দেখি একটি আইসক্রিমের গাছ হয়েছে, এইসব আবার হয় নাকি, জীবনের প্রথমবার দেখলাম এরকম ঘটনা, এইসব আবার হয় নাকি, টুনি আবার কালো জাদু শিখলো নাকি, সে তার কালো জাদুর মাধ্যমে আবার সে একটি আইসক্রিমের গাছ বানিয়ে নেয় নি তো, টুনটুনিকে জিজ্ঞাসা করতে হবে, টুনটুনির বাসায় হিজে টুনটুনিকে জিজ্ঞাসা করব এই গাছ কথা থেকে পেলো সে। টুনটুনি, তোমাকে একটি কথা বলার জন্য তোমার বাসায় এসেছিলাম, কিন্তু তো আমার খুবই ভয় লাগতেছে তোমাকে দেখে, তো যাই হোক বলেই ফেলি ভয় বাদ দিয়ে, তোমার বাগানে আমি একটি আইসক্রিমের গাছ দেখলাম, তুমি ওই আইসক্রিমের গাছ কোথায় পেলে, ওই গাছে তো আমি দেখলাম যে আইসক্রিম ধরে রয়েছে, তুমি আবার কালো জাদু শিখলে নাকি, জাদুবিদ্যা শিখেছো নাকি কিছু। আরে না না কাক, তুমি এইসব কি বলতেছো, আমি কালো জাদু শিখতে যাবো কেন, তাহলে তুমি শোনো যে আমি কিভাবে ওই আইসক্রিমের গাছটিকে পেলাম, আমি একদিন জঙ্গলে কাঠ কাটার জন্য যাচ্ছিলাম, তখনই জঙ্গলের ভিতরে 500 টাকা পায় আর ওই 500 টাকা যার তাকে দেওয়ার জন্য জঙ্গলে খুঁজতে লাগি, একটি কোকিলকে দেখতে পায় আর ওই কোকিলকে বলি ওই টাকা তার নাকি, সে বলে তার ওইটা, তাই আমি ওই কোকিলকে 500 টাকা দিয়ে দেই, কোকিল সমস্ত কথা শুনে অনেক বেশি সন্তুষ্ট হয় আর আমাকে একটি আইসক্রিমের গাছ দিয়ে দেয়, আসলেতে ওইটা কোনো সাধারণ কোকিল ছিল না, আমি এরপর ওই কোকিলকে ধন্যবাদ দেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু ওই কোকিলকে আর আমি কোনোদিনও খুঁজে পাইনি। তাহলে টুনটুনি আমি এখন বাড়িতে চলে যাই, বাড়িতে অনেক কাজ রয়েছে, বাড়িতে যে কাজ করতে হবে, চলে যাই তাহলে টুনটুনি আমি এখন। ঠিক আছে কাক, সাবধানে যেও।
আজকে রাতে সমস্ত কাজ সেরে ফেলতে হবে, ওই টুনটুনির আইসক্রিম গাছটিকে কেটে ফেলতে হবে, না হলে আমার ব্যবসার অনেক ক্ষতি হবে, আমাকে না খেয়ে মরতে হবে। আমি যদি আইসক্রিম নাই বিক্রি করতে পারি তাহলে আমি চাল ডাল কিনবো কিভাবে, টাকা হবে কিভাবে? আমি তো আইসক্রিমের দাম অনেক বেশি বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু টুনটুনির ওই গাছটির জন্য আমার ব্যবসার অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। আজকে রাতেই টুনটুনির ওই আইসক্রিম গাছটিকে কেটে ফেলবই আমি। এরপর রাতে সেই কাকটি টুনটুনির সেই আইসক্রিম গাছটিকে কাটার জন্য আসে। যখনই কাকটি টুনটুনির আইসক্রিম গাছটিকে কাটতে যায় তখনই সেই আইসক্রিম গাছটি নিজের শক্তি দিয়ে সেই কাকের শরীরে আগুন ধরিয়ে দেয়। টুনটুনি আমাকে বাঁচাও, আমার ভুল হয়েছে, তোমার গাছটিকে কাটতে আসায় আমাকে মাফ করে দাও। টুনটুনি আমাকে বাঁচাও তোমার এই আইসক্রিম গাছের হাত থেকে। টুনটুনি, হে আইসক্রিম গাছ, এই কাকটিকে মাফ করে দেও, এই কাকটি নিজের ভুল বুঝতে পেরেছে। আর হে কাক, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। দেখলেই তো হিংসার পতন কিভাবে হয়, হিংসা করতে নেই, বুঝছো? টুনটুনি, আমি এটা করতে চেয়েছিলাম না, কিন্তু তুমি যে জঙ্গলের অন্য পশু পাখিদেরকে ফ্রিতে আইসক্রিম দিয়ে দিচ্ছিলে, ফলে আমার ব্যবসার কতটা ক্ষতি হচ্ছিল তুমি কি জানো? সেটা কেন, তুমি আমাকে বলতে পারোনি যে আমি এইভাবে জঙ্গলের অন্য পশু পাখিদেরকে ফ্রিতে আইসক্রিম দেওয়ার ফলে তোমার ব্যবসার ক্ষতি হচ্ছে? তুমি তো একদিন এসে আমি আইসক্রিম গাছটি কীভাবে পেয়েছিলাম সেটার গল্প শুনে গেলে। তো যাই হোক, আর তোমাকে এই শিক্ষাটি দেওয়ার একটি কারণ, কেননা তুমি আইসক্রিমের দাম বাড়িয়ে দিয়েছিলে। টুনটুনি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এখন থেকে আর আমি আইসক্রিমের দাম বাড়াবো না, আইসক্রিমের নির্দিষ্ট দামেই আইসক্রিম বিক্রি করব আমি এখন থেকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটা কিরকম লাগলো? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।